কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, আর আজ থেকে গুড্ডুর স্কুল আবার খুলে গেল। আজ থেকে স্কুলও খুলেছে, আজ থেকে আবার গরম। মানে এই কয়েকদিন ছুটি ছিল, সে কয়েকদিন বৃষ্টি ঝড়েই কেটে গেল। মানে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজ থেকে স্কুল, আবার আজ থেকে আবার গরম পড়েছে। মানে ভীষণ গরম লাগছে। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে, আর রান্নার কিছুটা বোঝগাছও আমি করে রেখেছি। আর এখন ঘুরিতে বাজে কিন্তু 9টা। মানে ভাবতেই পারো কটার সময় আমি উঠেছি, যেহেতু এতগুলো কাজ করেছি। চা খাওয়া হয়ে গেছে তো, আর বিছানার চাদর ফাদরগুলো না সব কেচে দিয়েছি আজকে। আমি কাচে নিয়ে মেশিনে দিয়ে দিয়েছি, তো কাঁচা হচ্ছে, আমি এখন রান্নার বসাবো। আর ওর বাবা গেছে মাছ আনতে। কি বলবো, মাছ কালকে ছিল, মানে শেষ হয়ে গেছে। আরও মাছ আছে, চিংড়ি মাছ আছে, তো বললাম চিংড়ি মাছ আনতে না। আর গুড্ডু কি বলতো, ছোট চিংড়ি একদম খেতে চায় না, ওর ভালো লাগে না। ওর লাগে হচ্ছে গলদা চিংড়ি, তারপরে এতটুকু এতটুকু চিংড়িগুলো থাকে না, ওগুলো খেতে ভালোবাসে। ও ছোট চিংড়িটা খাবে না, জন্য ওর বাবাকে বারবার করে বলে দিয়েছে যে আজকে ওর জন্য গলদা চিংড়ি আনতে। তো গেছে, তো দেখা যাক পায় কি না পায়। আর বলেছে আর মাছ আনতে ওর জন্য। সব গুড্ডুর ফরমাইশ মতোই হচ্ছে, কারণ ও না খেলে আমাদেরও খেতে ভালো লাগে না। আর ও না যেই সেই জিনিস দিয়ে খেতে চায় না, মানে ও যে জিনিসটাই মানে রান্না করে দিই না কেন, একটু টেস্টি হতে হবে, তবে ও খুব সুন্দর খাবে। নইলে ওই কি বলবো, আতখাচ্ছা খাবার যাকে বলে, তো ওটা আমার ভালো লাগে না। যে একটা বাচ্চা মানুষ যদি না খায় তো কেমন লাগে না? তো বললাম ওর মতোই আজকে বাজার আনো। তো গেছে, এখন পাবে কি পাবে না আমি জানি না। আর রান্নার বললাম না অনেকটা গোছগাছ হয়ে গেছে। তো চলো কথা না বলে কাজে লেগে পড়ি, কথা বললেই দেরি হবে, আর তার মধ্যে আজকে আছে স্কুল। তো চলো, এখানে দেখো চিংড়ি পেয়েছি, বড়ই, বেশ বড় বড়। গলদা চিংড়ি না এটা, আর পেয়েছে আর মাছ, মানে কতগুলো নিয়ে এসছে দেখছো। দেখো আবার রান্না হয়ে গেছে, এখানে আছে মাছের ঝোল, এটাতে আছে ডাল, আর এটাতে আছে কয়েকটা পটল ভাজা যেটা সকালে খাওয়া হয়ে গেছে কিছুটা, আর এটাতে আছে হচ্ছে মোচা। আর এখানে আমি কেটে রেখেছি, মানে দুপুরে খাওয়ার জন্য একবারে লেবুটাকে রেডি করে রেখেছি। আর লেবু যদি আমি না কাটি আমি ভুলেই যাই খাওয়ার সময়, তার জন্য আগেই কেটে রেডি করে রেখেছি। আর এটাতেও আছে মাছের ঝোল, মানে একবারে দুবেলার করে রেখেছি। আর এখানে আছে টক দই, আর যেহেতু গরম পড়ে গেছে তো টক দই ছাড়া তো চলে না। তো গুড্ডু চলে গেছে স্কুল, আর ওর বাবাও খেয়ে বেরিয়ে গেছে। আমার রান্নাঘরে মোটামুটি কাজ শেষ, শুধু বাসনটা মাজলেই হয়ে যাবে। আর রান্না হয়ে গেছে, আর ওয়াশিং মেশিন এখনো জামা কাপড়টা কাঁচা হয়নি, তো ওই কাঁচা হয়ে গেলে পরে জামা কাপড়টা মেলে দিয়ে তারপর এই ঘরের কাজগুলো করতে হবে। ঘরের কাজ বলতে শুধু বিছানা চাদরটা পাতলেই হয়ে যাবে। সকালবেলা কিছু কিছু ফার্নিচার আমি মুছেছি, মানে সময় পেয়েছি তাই করেছি, নইলে করতাম না। মানে সময় হাতে থাকে না, সময়টাকে আমি কাজে লাগাই, মানে অহেতুক সময়টা আমি নষ্ট করি না, কারণ সময়ের মধ্যে কাজ করাটা মানে আমি পছন্দ করি। পরে নইলে একটু রেস্ট নেওয়া যায় না, সারাদিনই যদি কাজ করি একটু তো রেস্ট নেওয়ার ব্যাপার থাকে, তাই না? আর এখন ভাবছি ঝটপট করে রান্নাঘরের কাজ সব সেরে নিয়ে তারপর ঘরগুলোর কাজগুলো করব। একটু রেস্ট নিলাম, গুড্ডুকে এগিয়ে দিয়ে আসলাম স্কুলে, এখন একটু ফ্যানের নিচে বসে আছি। বললাম না আজকে গরম পড়েছে, তো স্কুলে যে কি করবে আজকে, যা শান্ত আমার ছেলে। জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে আর আমি বাইরে মেলে দিয়েছি। তো দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, সমস্ত বাসন কোসন মাজা কমপ্লিট, আর রান্না তো হয়েই গেছে।
তো দেখো আমার সমস্ত ঘর দোর পরিষ্কার, ঝাড়া মোছা কমপ্লিট, এমনকি গোছানোও হয়ে গেছে। এদিকটাও তাই, মানে ছেলের ঘরও একদম পরিষ্কার, মানে গোছানো হয়ে গেছে। কালকে যে গাছটা এনেছি এখানে রেখেছি, তো এখানে না রাখা যাবে না, টিউশন পড়াতে আসে তো স্যার, ও কে কোন সময় পাতা ছিঁড়ে দেবে। বাবা ভাবছি এখানটাতে রাখবো, তো টেডি বিয়ারটাকে সরিয়ে দিয়ে দেখি কি করি। আর দেখো গুড্ডুর পড়ার টেবিলও আমি গুছিয়ে রেখেছি, আর এদিকটাও পরিষ্কার, আর কয়েকটা জামা কাপড় গুছিয়ে রেখেছি, জায়গা মতো রাখা হয়নি, তো এখন রেখে দেব। আর এখন আমি স্নান করব, প্রচণ্ড গরম লাগছে। তো আমার স্নান হয়ে গেছে, আজকে আর শ্যাম্পু করিনি, আর ওয়েদার আবার মানে বললাম না বৃষ্টি আবার আসবে, আর গুড্ডু চলে এসেছে স্কুল থেকে, মানে আমি স্নান করে উঠতে না উঠতেই জামা কাপড় নিয়ে আসছি, দেখলাম বউ চলে আসলো, তো ভালোই হলো, বৃষ্টি আসার আগেই চলে আসলো। আর বৃষ্টির মধ্যে তো আসতে পারতো না, রেনকোট ছিল, তো রেনকোট তো জানোই, তার মধ্যে সাইকেল নিয়ে আসবে, ও ভিজেই যাবে, তার থেকে ভালোই হয়েছে, চলেও এসেছে। আর ওর বাবা এখনো আসেনি খেতে, তো ওর বাবা হয়তো একটু পরেই আসবে, কারণ ও যাবে শিলিগুড়ি, তো ভালোই হবে, একবারে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করতে পারবো। আর জামাকাপড় আমি তুলে নিয়ে এসেছি, আর কিছু জামাকাপড় ভেজা আছে, তো ওগুলো তুলিনি এখনো, তো ওগুলো শুকাবে, একটু হাওয়া হাওয়া হচ্ছে তো শুকিয়ে যাবে, রোদ নেই, আকাশ কিন্তু একদম অন্ধকার করে আসছে, মানে আমাকে সতর্ক থাকতে হবে যে কখন বৃষ্টি আসলো বলে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো আমি আবার রেডি হয়ে গেছি, আমি যাব একটু বাজারে, আর বাজার থেকে আমার বোনের বাড়ি আছে, মামাতো বোনের বাড়ি, ওর বাড়িতেও যাব, তো চলো আমার সাথে তোমরাও চলো। তো দেখো আমি বোনের বাড়িতে চলে এসেছি, তো এই মামাতো বোনে না দুই ছেলে, এটা ওর ছোট ছেলে, এতটাই চঞ্চল, মানে চুপচাপ থাকে না, তো ওর মা বলল যে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখতে, মানে ও ওয়াশিং মেশিনে দাঁড়িয়ে থাকতে না ভীষণ ভালোবাসে। আর এই যে হলুদ গেঞ্জি পরা দেখছো, এটা হচ্ছে ওর বড় ছেলে, ও একজনের নাম হচ্ছে প্রীতম আর একজনের নাম হচ্ছে প্রিয়াংশ, মানে দু ছেলে দু রকম, মানে বড় ছেলেটা খুবই শান্ত, কিন্তু ছোটটা না মানে খুব দুরন্ত, মানে চুপচাপ থাকে না এক জায়গায়। আর এই দেখো বড় ছেলে ওয়াশিং মেশিনের ভেতরেই ঘুরছে, মানে ওকে নামাতে হবে তার জন্য। আর দেখো বোনের বাড়িতে এসেছি, আর না খেয়ে তো যেতে দেবে না, তো আমি ওকে বললাম যে দেখ কিছু বেশি কিছু রান্না করিস না, আমার খুব একটা মাছ মাংস ভালো লাগে না, তাই ওকে বলেছি শুটকি মাছ করতে, তো শুটকি মাছ দিয়ে না আমরা দারুণ খেয়েছি জানো তো, আমার মাছ মাংসর থেকে বেশি ভালো লাগে মাছের তেলের তরকারি, তারপরে চচ্চুই টচ্চুই টাইপের আর কি, মানে মাছ মাংস তো বাড়িতে খাওয়াই হয় বলো, আর ও না শুটকি মাছটা ভীষণ রান্না করে, তো দেখো আমরা তিনজন খেতে বসে পড়েছি, আর ওই বোনের বড় ছেলেও খেতে বসে পড়েছে, আর সাথে হচ্ছে গল্প, তাই ভিডিও করব কি, আমরা গল্প করেই মানে তাল পাচ্ছি না যাকে বলে, খুব আনন্দ করেছি ওর বাড়ি গিয়ে। আর এদিকে এটা হচ্ছে আমার মামাতো বোন, তো ওর ছোটো ছেলেকে খাওয়াচ্ছে আর ওইদিকে আমরা খাচ্ছি, অনেকক্ষণ ছিলাম, অনেকটা রাত করে আমরা এসেছি, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।